Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So, আজকে হচ্ছে আমরা টেক্সট ভিউতে কিভাবে একটি আন্ডারলাইন ইউজ করতে হয় সেটি দেখব। সো এর জন্য আমি অ্যাক্টিভিটি নিয়ে নিয়েছি এমটি অ্যাক্টিভিটি যার নাম আমি দিয়ে দিয়েছি আন্ডারলাইন। তাই আমি ফিনিশে ক্লিক করলাম। সো আমার প্রজেক্টটি বিল্ড হচ্ছে, একটু সময় নেবে বিল্ড হতে, সো ওয়েট করতে হবে। সো আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এক্সিমিলে যে টেক্সট ভিউটি পেয়েছি, আমি এই টেক্সট ভিউতেই আমি হচ্ছে আন্ডারলাইন দেখাবো। সো এর একটি আইডি দিয়ে দিচ্ছি আমি, আর এই আইডিটির নাম আমি দিয়ে দিচ্ছি আন্ডারলাইন। এরপর হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে আসব, আর এখানে আসার পরে আমি হচ্ছে যে টেক্সট ভিউটি নিয়েছিলাম সেই আইডিটা ডিক্লেয়ার করে দিব। সো আমি এখানে আইডিটি ডিক্লেয়ার করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফাইন ভিউ বাই আইডি, এরপর আর ডট আইডি ডট আমাদের যে আন্ডারলাইন দিয়েছিলাম ওই আইডিটি সেখানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন আমরা টেক্সট ভিউর সাথে সেট করব। সো আমি লিখে দিচ্ছি টেক্সট ভিউ ডট সেট পেইন্ট ফ্ল্যাগস। সো আমরা কী করছি, টেক্সট ভিউর সাথে সেট পেইন্ট ফ্ল্যাগস দিচ্ছি, দেন ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিব টেক্সট ভিউ ডট গেট পেইন্ট ফ্ল্যাগ, দেন হচ্ছে আমরা দিয়ে দিব পেইন্ট পেইন্ট ডট আন্ডারলাইন টেক্সট ফ্ল্যাগ। সো হচ্ছে এখন যদি আমার অ্যাপসটিকে আমি রান করি সেক্ষেত্রে আমাদের কি টেক্সটের নিচে একটি আন্ডারলাইন দেখাবে। সো আমার অ্যাপসটি রান হচ্ছে, একটু টাইম নেবে। সো এখন যদি আমার অ্যাপসটিকে ওপেন করি, এই দেখুন আন্ডারলাইন আছে। সো আমি যদি এই নেমটি কিছু চেঞ্জ করে দিই, হ্যালো জান্নাত দিয়ে দিই, এরপর যদি আমরা অ্যাপসটিকে রান করি, সো আন্ডারলাইন আমরা আবার দেখতে পারবো হ্যালো জান্নাতের নিচে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই হচ্ছে আন্ডারলাইন। ধন্যবাদ সবাইকে।